কাছে আসো, আমরা মানুষের কাছে যাই, মানুষকে ভালোবাসি। উপস্থাপন করলে কিছুটা সমস্যা হবে, কি করতে হলে আপনার যে প্রস্তুতিমূলক সভা বা আমি দলের কেউ যেন আপনার খবর জারি করতে না পারে, কেউ যেন প্রভাব যদি বাজেট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় যে স্পটে আমাদের মেলা হবে আলোচনা সভাটা আছে, এটা একটু নির্ধারণের বিষয়। 25 ফেব্রুয়ারি প্রতি বছর এটি উদযাপিত হতো, তার পরবর্তী পর্যায়ে এবছর এটি এই অনুষ্ঠানটিকে খ ক শ্রেণীর হিসাবে বিদায় আজকে এই নতুন তারিখে সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে। আপনারা বিভিন্ন সবাই বিভিন্ন আলোচনা করেছেন, আমিও বলবো সরকারের কী কী উন্নয়ন করেছে এই সব আলোচনা করে সব আপনি যারা উপস্থিত আছেন তারা সবাই জানে, কিন্তু আপনাদের সবাই জানে এটুকু যারা জানে না তাদেরকে তাদের মধ্যে প্রচার করার জন্যই আজকের এই আমরা উপস্থিত হয়েছি। আমরা যারা জানে না এই সরকারের উন্নয়ন তাদেরকে অবহিত করবো, এটি বাস্তবতা। কি কি জানে সরকার করছে এই সভা বক্তৃতা দেওয়ার কোনো দরকার নেই।